সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ, আমি তারিকুল ইসলাম। আজকে আপনাদেরকে মাইক্রোসফট এক্সেল 2016 ক্লাসটা করাবো। স্বাভাবিকভাবে জেনারা মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাস করছেন, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কাজ করছেন, উনাদের জন্য বেশি সহজ। বাকি স্বাভাবিকভাবে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে যে সমস্ত কাজগুলো থাকে, কপি পেস্ট কাট, হ্যাঁ সিলেক্ট, এগুলো সবগুলো অ্যাপসের মধ্যে আছে। যেমন মাইক্রোসফট ওয়ার্ডে আমরা করছিলাম, এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। এখানে যেমন টাইটেল বার, মেনু বার, তারপরে বিভিন্ন রকম অপশন থাকে, কালারিং, তারপর সেটিং, রিপ্লেস, এই সমস্ত কিছু এখানে আছে। বাকি ওইটা আরেকটু চেঞ্জ, অর্থাৎ আরেকটু বিশাল টাইপের। তাহলে যাওয়া যাক, আমরা এখানে কিভাবে যাবো? প্রথমে মেনু থেকে আমরা এক্সেল খুঁজে বের করবো। মাইক্রোসফট এক্সেল লিস্টের মধ্যে পাবেন, বাকি কেউ অন্য অন্য কোনো প্রবলেম হলে এই যে মেনু থেকেও খুঁজে পাবেন। মাইক্রোসফট অফিস এটা ফোল্ডার আছে, এই যে মাইক্রোসফট অফিস 2016, সরি এটা টুলস, এই যে এই লিস্টে পাবেন আশা রাখি। আর যদি না পাবেন অবশ্যই ওয়ার্ড 2016 এক্সেল এগুলো আছে এখানে। মাইক্রোসফট ওয়ার্ড নাম এই যে মাইক্রোসফট অফিস, আচ্ছা বিশেষ করে উইন্ডোজ 10 এর মধ্যে যেটা হয় সেটা হচ্ছে স্বাভাবিকভাবে এমনি লিখে দিলেই চলে আসে। এই যে এক্সেল 2016, বাস আমরা এইভাবে খুলতে পারি বা এইভাবে খুলছি। এটা হচ্ছে আমরা মাইক্রোসফট এক্সেল, এছাড়াও কেউ যদি এছাড়া কেউ যদি শর্টকাট ভাবে করতে চান, তাহলে কন্ট্রোল চেপে কন্ট্রোল রান থেকে, অর্থাৎ উইন্ডোজ বাটন এবং আর চাপবেন একসাথে, তাহলে রান বাটন রানটা আসবে, এখানে এক্সেল লিখে দিলেও চলে আসবে। ওকে আচ্ছা যাক, আমরা এখন এই মেনুতে আসছি, আমরা আবার দেখাচ্ছি রান থেকে কীভাবে আসে। এক্সেল লিখে দিলে এন্টার দিলে হবে, ব্যাস এক্সেল চলে আসবে। যেমন মাইক্রোসফট ওয়ার্ডের জন্য উইন্ড ওয়ার্ড ইউজ করা হয়, পাওয়ার পয়েন্টের জন্য পাওয়ার পিএনটি ইউজ করা হয়। যাক আমরা শুরু করি তাহলে। এখানে বিভিন্ন রকম এখানে ট্যাবলেট আছে, আপনি ওইখানে করতে পারেন। আচ্ছা আমরা এটা প্রথমে কন্ট্রোল এবং মাউসের থার্ড বাটন অর্থাৎ হুইলারকে ঘুরে দিলে ব্যাস এটা জুম হবে, যেটা মাইক্রোসফট ওয়ার্ডেও ছিল। হ্যাঁ যেমন এখান থেকে আপনি জুম করতে পারেন, বড় ছোট করতে পারেন, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি করতে পারেন। আচ্ছা এখানে আমরা কতগুলো লাইন আছে কলাম আছে এগুলো বলবো না, এখানে বিভিন্ন রকম অনেক লাইন এবং কলাম আছে করার জন্য, অসুবিধা নেই, আমাদের এত লাইনের দরকারও নেই। বাকি প্রথমে বুঝে নিন, এই যে নিচের দিকে এই জায়গাটা সিলেক্ট হইলো, এটাকে কী বলে? কলাম। কলাম কলাম বলতে ফিলের টাইপ যেটা বোঝায়, হ্যাঁ সোজা লম্বালম্বি, এটাকে বলে কলাম। এখন এ একটা কলাম, বি একটা কলাম, সি একটা কলাম, ডি একটা কলাম, হ্যাঁ আর এই পুরোটা কলাম, ঠিক না? আবার এই যে ওয়ানটা সিলেক্ট করলাম, এখন এই দিকে সিলেক্ট হইলো, এটার নাম কি? রো। হ্যাঁ এই রো, যেমন ওয়ান একটা রো, টু একটা রো, থ্রি একটা রো, ফোর একটা রো, এই অনুযায়ী এই যে এই মাঝখানে বক্সগুলো আছে এগুলাকে বলে এক একটা সেল। কি বলে এটাকে? সেল। সেল এখন এটা কত নাম্বার সেল আমি এটাকে কীভাবে নির্ণয় করবো? প্রথম কথা হচ্ছে সেটা কোন কলামের আন্ডারে আছে, ই কলামের আন্ডারে আছে, ঠিক আছে? তাহলে ই এর মধ্যে কত নাম্বার রো? 9 নাম্বার রো। তাহলে এটা হবে কি? 9E, দেখেন 9E, দেখেন এটার নামটা কোথায় আসছে? এই E9। আমরা কি করছি? ই আগে কাউন্ট করছে, ওরা নাম্বার ই আগে কাউন্ট করছে, তাইলে 9E বা E9 যেভাবে নামকরণ করা যায়, এক্সেল এইভাবে নামকরণ করতেছে আমরা এইভাবে। তাহলে এটা কি হবে? E10, এটা E11, এটা হচ্ছে কি? F10, ঠিক না? এই নামটা কোথায়? এখানে আসবে। যেমন আমি এখানে চলে গেলাম, এই যে যে 13। এখন এইখানে যদি আমি মনে করি যে আমি F10-এ যাব বা A10-এ যাব, তাহলে আমি এখানে লিখে এন্টার দিলেই আমার সিলেকশন A10-এ চলে যাবে, ঠিক আছে? বা আমি যদি লিখি C5, এন্টার দিলে হবে বা C5-এ চলে যাবে। দেখেন এটা কি C5 না? সি কলাম 5 নাম্বার রো। ওকে আচ্ছা, স্বাভাবিকভাবে এক্সেলটা এগুলা প্যাকেজ প্রোগ্রামের মধ্যে পড়ে। এখন এক্সেলের মধ্যে হিসেব কিতাবের জন্য আমরা বিভিন্নভাবে ইউজ করি। যেমন আমি এখানে ছোট্ট একটা স্যালারি শিট করতেছি, যেমন এটা হচ্ছে মান্থ, মান্থ, আচ্ছা এর আগে দিলাম সিরিয়াল, তারপরে আচ্ছা নেম দিলাম আগে, নেম, পেমেন্ট, আচ্ছা বেসিক, বেসিক, তারপরে কমিশন, 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 তারপরে হইল টোটাল, তারপরে বেস্ট সেলার, বেস্ট সেলার,
তারপরে এভারেজ, এভারেজ সেল, তারপরে হইল বেসেলার, এভারেজ, এভারেজ সেল। আচ্ছা দেখেন আমরা সিরিয়াল দিই, সিরিয়ালের জন্য আপনি অটোমেটিক নাম্বারিং করতে পারেন এইখানে। আচ্ছা এই নাম্বারিংটা সিস্টেম এখানে হইল যেটা একটু ভিন্ন টাইপের, এই ভিন্ন টাইপটা একটু পরে করতেছি। আচ্ছা আগে এই দিকটা সেরে নিই, যেমন নেম জামাল। আচ্ছা এটার একটা নাম তো দেওয়া দরকার নাকি? এটা কি শিট? এটা হচ্ছে স্যালারি শিট। আমি এখানে স্যালারি ইউনিটি শিট, ঠিক আছে। এখন এই পুরো জায়গাটাতে যদি স্যালারি শিটটা সুন্দর হয় না পুরো ঘরটাতে, তাহলে আমি এটাকে মার্স করে নিলাম, এই মার্স সেল, মার্স অ্যান্ড সেন্টার। এই এখন আমি ইচ্ছে করলে এটা কালকে, তাহলে এটা পুরোটা এক কটা সেল হইলো, একটা সেল, ঠিক আছে। এটাকে আরেকটু আমি বোল্ড করে দিলাম, বা আপনারা যেটা করেন বড় ছোট করতে পারবেন। এখন এটা হইলো সেল, স্যালারি শিট। আমরা এটা হেডলাইন করলাম, এটাকে আমি যে কোনো একটা রং দিয়ে দিলাম। আচ্ছা নেম আমি সিরিয়াল দিব, পরে নেম হচ্ছে তারেকুল ইসলাম। আচ্ছা তারপরে জাহিদ, জাহিদুল ইসলাম, তারপরে এমডি মাহাতি, এমডি এস এম মাসুম, এমডি আরিফ, তারপরে এমডি ফরহাদ, তারপরে এমডি রিফাত, ঠিক আছে। এখন এই যে এই কলামটা একটা এখানে বেসিক আমরা দিব, তাকে বেসিকে চাকরি শুরুতে তার জন্য বেসিক ধরা হয়েছে 5,000 টাকা। কমিশন পরে আসবে, ওর জন্য 4,500, এর জন্য 4,000, এর জন্য 3,000, এর জন্য 3,000, আরিফের জন্য 3,000, পরের 3,000, সব 3,500, ঠিক আছে। আচ্ছা তাহলে কত হইলো, ঠিক আছে, 5,000, 4,000, বিভিন্ন রকম দিলাম আমরা, ঠিক আছে। এখন দেখেন এখানে বলা হয়েছে যে আপনি যতটুকু, আচ্ছা তো এইটা কমিশন বলা হয়েছে যে 10% কমিশন দিবে সেলের উপরে। হ্যাঁ এখন আপনি কতটুকু সেল করছেন, কমিশন হবে সেলের উপরে। আচ্ছা এখানে আরেকটা কলাম বাড়ানোর দরকার, সেটা হচ্ছে কি সেল ইনসার্ট। দেখছেন একটা কলাম হয়ে গেছে, তাহলে সেল। আচ্ছা সেল হইলো, সে সেল করছে 5,00,000, 50,000, এ করছে কত, 40,000, 30,000, 35,000। হ্যাঁ আচ্ছা ওকে, তাহলে আমার এগুলো হয়ে গেল। ওকে এখন আমি কমিশন পাবো, যেটা কমিশন টোটাল বেস সেলিং। আচ্ছা তাহলে আমি টোটালটা এখানে নিয়ে আসি তাদের জন্য। আচ্ছা টোটাল না, কমিশনটা আগে নিয়ে আসবো আমি। আচ্ছা কমিশনের আগে যেটা দেখানো দরকার সেটা হইলো এই যে কোম্পানির টোটাল স্যালারি কত দিচ্ছে, ঠিক আছে। এটা হইলো কি স্যালারি, আছে এখানে আমাদের একটা দাগ দেওয়া দরকার, সেটা হইলো এই। আচ্ছা এখানে 1 দিলাম, হ্যাঁ। আচ্ছা আমাদের এখানে কত হওয়া দরকার, 2 হওয়া দরকার না? এটাকে সাম প্লাস 1, ঠিক আছে। এটা আমার কত হইলো, 2 হইলো। এখন এই যে ফর্মুলাটা, এটাকে আরো নিচে আনার জন্য আমি যদি এভাবে করে টান দিই তাহলে এই ফর্মুলাটা অটোমেটিক বাড়বে, ঠিক আছে। ইলেকশন সাম, সামে যেখানে লিখে আছে ফর্মুলাটা এখানে আছে,
a4 প্লাস 1 a4 মানে a4 এ যে ভ্যালুটা আছে এটার সাথে একযোগ হবে, তারপর এর জন্য কি হবে a5 এর জন্য অটোমেটিক ঘুরবে এটা। আচ্ছা এখন আমরা এখানে যোগ করব, টোটাল হবে এখানে, এখন টোটাল আমি দেওয়ার জন্য আছে এখানে টোটাল আছে, যেমন সেল হইল 5000 টাকা তার কমিশন থাকবে। আচ্ছা কমিশন, আচ্ছা আপাতত আমরা, আচ্ছা ঠিক আছে আমরা এখানে টোটাল দিলাম এইটা 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 এবং কমিশন, আচ্ছা আর গুণটা করে ফেলি, যেমন আমার এখানে কমিশন কত হবে বলছে 10% কমিশন হবে, 10% কমিশন ঠিক আছে, তাহলে এখানে কত কমিশন তো পার্সেন্ট হিসেবে হ্যাঁ সমান সাম এইটা কমিশন কিভাবে বাইর করো, ইনটু 10 পার্সেন্ট বাইর করো, ইনটু 10 না ইনটু 10 না আচ্ছা তাহলে আসেন আমরা পার্সেন্টেজটা কিভাবে বের করতে এটা দেখি, সাম আমার পার্সেন্টেজে সেলটা সিলেক্ট করব, তারপরে ইনটু 10% তারপরে পার্সেন্টেজ এন্ড ক্লোজিং ব্র্যাকেট এন্টার, ওকে 5000। এখন আমার টোটাল কত হয় আমি সেটা দেখবো, টোটাল টোটাল আমার কমিশন এবং বেসিক দুইটা যোগ হবে, এটাতে যোগ হবে কি সাম, হ্যাঁ এইটা প্লাস বা প্লাস কমিশন, ওকে আমি সিলেক্ট করলাম, এখানে এটা দিলে হবে ব্যাস 3000 তার টোটাল স্যালারি ঠিক আছে। আচ্ছা এখন এই টোটাল এখানে আমরা একটা পার্সেন্টেজের অঙ্ক দেখলাম, এখানে হচ্ছে যোগের অঙ্ক দেখলাম, এখানে আরেকটা যোগের অঙ্ক এখানে দেখি, এটা হলো এই সাম, শুধু এখান থেকে এখানে সিলেক্ট করলেই হবে ব্যাস হয়ে গেছে, এন্টার দিলে হবে, ওকে টোটাল টোটাল। এখানেও সেম জিনিস, একই সূত্রটা আমরা কাজে লাগাইতে চাই, এখানে টেনে দিলে হবে, এটা টোটাল যোগ এখানে আসছে ঠিক আছে, অর্থাৎ এটা টোটাল সেল, এটা হচ্ছে টোটাল স্যালারি এবং টোটাল কমিশন। এখন এই কমিশনের এই যে এই সূত্রটা আমরা যদি নিচ থেকে টেনে দিই এই সূত্রটা এতটুকু পর্যন্ত কাজ করবে, ওকে এবং এটা যদি যোগটা কত হয়েছে কমিশনের এইখানে দিলে বাস কমিশনটাও দেখাবে ঠিক আছে, সরি এখানে হ্যাঁ এখানে আমরা কাজ স্যালারিটা বেশি এটা দেখার জন্য, যেমন ম্যাক্সিমাস সবচেয়ে বড় কোনটা এটা ইউজ করার জন্য এটা ইউজ করা হয় ম্যাক্স, এই যে ফর্মুলাগুলো এখানে আছে আচ্ছা সরি এখানে সাম দিতে হবে না, এখানে ম্যাক্স দিলে হবে ম্যাক্স, এই আমি এখান থেকে এখানে টেনে দিলাম ব্র্যাকেট, এতটুকুর মধ্যে কোনটা সবচেয়ে বড়, বড় টিকেটটা হচ্ছে 50000 টাকা, এইটা বড় সেল আর কি, হ্যাঁ এখন যদি এইটা এইটাকে আমরা একটু বড় করি তাহলে কোনটা বড় হয়, এখন এইটা বড় হয়ে গেছে ঠিক আছে, আবার এইখানের মধ্যে কমিশন সবচেয়ে কম কে পাইলো সেটার জন্য এটা হইলো টোটাল, এটা হইলো ম্যাক্সিমাইজ মিনিমাইজ। আচ্ছা মিনিমাইজের মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটার জন্য কি সূত্র ইউজ করে, মেন ব্র্যাকেট আমি এতটুকু সিলেক্ট করে দিলাম এন্টার দিলে হবে ব্যাস, তাহলে সবচেয়ে কম সেল হয়েছে কার, যে 3000 সেল করছে তার ঠিক আছে, তাহলে আমাদের কটা জিনিস গেল, ক্লাসের কাজ আমরা করলাম ক্লাস করলাম, তারপরে আমাদের অ্যাডের কাজ হইলো, তারপরে মাল্টিপল হইল, মাল্টিপল মাল্টিপ্লাই আর কি, আরেকটা কী যেন অ্যাভারেজ কাজ করলাম, মিনিমাইজ ম্যাক্সিমাইজ করলাম, হ্যাঁ আচ্ছা এখন অ্যাভারেজ আমাদের সেল কত, বেস্ট সেলার আচ্ছা অ্যাভারেজ সেলটা আমি দেখাই, আমাদের সেল তো এইটা ঠিক না, এখন আমরা অ্যাভারেজ সেল এ বি এখানে অ্যাভারেজ ঠিক আছে, অ্যাভারেজ দিলাম তারপর আমি সেলগুলো সিলেক্ট করবো কোনটা সবচেয়ে বেশি সেল হয়েছে, এই এতটুকুই তো আমাদের সেল, এন্টার দিব ব্যাস, সবচেয়ে বড় সেল হয়েছে 9000 সরি অ্যাভারেজ সেল হয়েছে 97858 টাকা করে পার হেড ঠিক আছে, এই তাহলে আমাদের এগুলো কাজ গেলো, এবার আসেন আমরা
হ্যাঁ, এটাকে গড় বলে। আচ্ছা এখন দেখেন আমরা যেখানে দেখাবো এখানে ফাংশন, আমি যেই কোন রকম সূত্র যদি আমি কাগজে করতে পারি তাহলে এটা আমার জন্য বেশ সুন্দর। যেমন আমরা এই যে এটা করছি এই কমিশনটা, কমিশনটা এটা হচ্ছে শর্টকাট হবে, বাকি কমিশন এভাবে না, কমিশনের গণিত আমি যেভাবে করি আমরা ওইভাবে বসানোর চেষ্টা করবো। অর্থাৎ 100 টাকা যদি সে কমিশন 10 টাকা পায় তাহলে 1 টাকা কত পাবে? 1 টাকা কম পাবে না? 100 টাকা এটা মিলতেছে না। আচ্ছা যাক, তাহলে আমরা গণিতে যেভাবে করবে এখানে লেখা ওইভাবে লেখার সুযোগ আছে। এখন যেমন আমি আরেকটা সূত্র দেখাচ্ছি, যদি কোম্পানির আরেকটা রুলস আছে, যেমন রুলস হইলো কেউ যদি 30,000 টাকার কম সেল করে হ্যাঁ তাহলে সে বেতন পাবে না, ঠিক আছে। এখন আমি এই সূত্রটা এখানে ইউজ করব, রেস্ট্রিক্টেড পার্সন। হ্যাঁ এই রেস্ট্রিক্টেড পার্সন আমি দিয়ে দিলাম, রেস্ট্রিক্টেড। আচ্ছা তাহলে কে রেস্ট্রিক্টেড পার্সন? কে 3,000 টাকা নিজে বিক্রি করছে? আমি এখানে 2900 দিয়ে দিলাম, ঠিক আছে। সূত্রটা হচ্ছে কি, ইফ 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 ইওয়ান লেস দেন, লেস দেন 3,000, ঠিক আছে। তাহলে কী হবে যদি সত্য হয়? রুলস দুই রকম হয়, যেমন একটা রন্ডার যদি সত্য হয়, যদি রুলসটা হয় তাহলে ইয়েস হবে, অর্থাৎ সে বেতন পাবে বা বেতন পাবে না। এখন 3,000-এর নিচে হইলে কি বেতন পাবে না? নো সরি, মেসেজ আসবে কি, সরি সরি। আরেকটা হইলো যদি হয় তাহলে আর কোনো মেসেজ আসবে না, সে আগের বেতন অনুযায়ী চলবে। এখন আমি এইটা কাজ করবো কোথায়? তোর সরি ই ফোন না, এখানে হবে এতটুকু, এখান থেকে এতটুকু। দেখাচ্ছি জিনিসটা, এই হচ্ছে তার কমিশন। হ্যাঁ সেল কোথায়? সেল লেস দেন 3,000, ঠিক আছে। তাহলে কী হবে, সরি সরি, ঠিক আছে। আর যদি না হয় তাহলে কি হবে? ওকে ওকে, এখন কি তার সেলটা 5,000-এর উপরে আছে, ঠিক না। এখন দেখেন এটা টেনে দেন, কোথাও কেউ 3,000-এর নিচে বিক্রয় করছে কি না, 2900 এটা সে ধরতে পারে না। আচ্ছা এখন দেখেন আমরা যখন আটকে যাব তখন আমরা কি করব, এখানে যেটা হেল্প মেনু আছে আমি হেল্প মেনু থেকে ফাংশন নিব, যেমন ইফ লজিক। হ্যাঁ ইফ দেখো, সরি ট্রু হইলে সরি, ফলস হইলে ওকে, D6 সরি D6 না, এটা হইল D6 সরি D4 এর লেখাটা উচিত ছিল, একটু D6 লিখে গেছে। এখানে হবে 1900, সেল কোথায়? আচ্ছা সেল তো সবার উপরে, সেল তো সবারই 3,000 উপরে, তাহলে কমিশন যদি কম হয় কমিশন থেকে কাউন্ট করে, কমিশন এটা কি ইফ
কিবোর্ড, ঠিক আছে? এই দেখো, তাহলে এর সেল নাই, তাহলে এটা শূন্য হয়ে গেল। ওকে ওকে, এটাতে সেল একদম কম, এটা হলো 3400, না সেল না, দেখো সরি, এটা হচ্ছে সরি কি, সে বেতন পাবে না, সে বেতন নিতে গেলে কি করবে, কমিশন পাবে না, হ্যাঁ তাকে কমিশনে দেখা যাবে সরি যে আপনার সেলটা একদম কম হয়েছে। ওকে, তাহলে আমরা কটা জিনিস করলাম, তাহলে টোটাল আমাদের যোগ বিয়োগ হইলো, প্লাসের কাজ হইলো, হ্যাঁ আমরা মাইনাসের কাজটা শুধু বাকি আছে। হ্যাঁ, যেমন এখন দেখেন কেউ যদি লোন নিল কোম্পানি থেকে, সে 1,10,000 টাকা লোন নিল, হ্যাঁ সে এই মাসে 2,000 টাকা দিবে, 2,000 টাকা দিবে বা 1,000 টাকাই দিবে, এটা বিয়োগ করার জন্য ব্যাস, এখানে সে প্রত্যেক মাসে বলছে 500 করে দিবে, তো অটোমেটিক 500 কাটা যাবে এখানে, সোজা শুধু সাম ব্র্যাকেটটা দিয়ে ব্যাস, তারপর মাইনাস এটা দিলে হবে, হয়ে গেছে এন্টার, 9,500 লিঙ্ক ইয়ে থাকলো। এই যোগ বিয়োগ স্বাভাবিক আমরা যেটা করি, শুধু এখানে বাড়তে কি হবে, সাম দিতে হবে, অ্যাভারেজ দিতে হবে, মিনিমাম ম্যাক্সিমাম এতটুকুই দিতে হবে, আর কোনো এখন আসেন আমরা প্রিন্টিং এর ব্যাপারটাতে আসি। প্রিন্টিং করাটা একটু ইলাস্ট্রেটরের মধ্যে প্রিন্টিংটা একটু ঝামেলার কাজ, হ্যাঁ আছে। এখন এক্সেল আমরা প্রিন্টিং দেখেন প্রিন্টিংটা কেমন, এখন আমরা যে প্রিন্টিং এর এরিয়া কতটুকু আসছে, বাকি ওইদিকে খালি না, আমরা এই যে প্রিন্টিং এর মধ্যে এই জায়গাটা সিলেক্ট করে দিলে হবে। যেমন প্রিন্টিং এর রেঞ্জ এতটুকু পর্যন্ত, এই দেখো একটা দাগ দেওয়া আছে, এটা একটা ফেজ, এটা একটা ফেজ, ভালো করে খেয়াল করতে হবে, অর্থাৎ এই 8,400 পরে যাই আছে এগুলো সে দেখাবে না, 400 পরে কি আছে যা আছে দেখাবে না। এখন আমি যদি এটাকে, যেহেতু আমার ফেজটা এইভাবে করা আছে, আমি ফেজটা সেটিংটা চেঞ্জ করে দিই, আচ্ছা এইখানে না, আচ্ছা এইখান থেকে পেপারটা পরো, অলওয়েজ রিক্রুট রাখতে হবে আমাদের এইখান থেকে কাজ, এই যে পেজ লেআউট, পেজ লেআউট আমরা ওরিয়েন্টেশনটা ওই যে ওয়ার্ডে যেভাবে করছেন ঠিক একইভাবে ব্যাস, এই এখন দেখেন পেজের ওরিয়েন্টেশনটা চেঞ্জ হয়েছে কিনা, এই হয়েছে এখন, এটা ব্যাস পেজের ভিতরে চলে আসছে, তাহলে প্রিন্ট ভিউ দিলে কী হয়, এই যে পুরো কিছু দেখা যাচ্ছে ব্যাস, এতটুকুই যোগ বিয়োগ গুণ ভাগ। এখন আমি এই আপনারা শুধু এগুলো করেন, তার পরবর্তীতে আমরা কি একটা শীটের কাজ করবো, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।